ভালো লাগছে, কিন্তু মানুষের খুব অভাব। এবং এটা ঠিক যে পঞ্চায়েত থেকে যে সুবিধা টিভিতে আমরা দেখি যে অনেক কিছু দেওয়া হচ্ছে, কিন্তু এইখানে দেখুন মানুষ কিছুই পায়নি। মানুষের ঘর দেখে বুঝতে পারবেন, মানুষের লাইফস্টাইল দেখতে পারবেন, পঞ্চায়েত কোনো কাজই করেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পঞ্চায়েতের টাকা দিয়েছেন বলছেন, কিন্তু সে টাকা কোথায় গেল কোথাও হিসাব কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। বিধায়ক হিসাবে আমি যে টাকা পাঠিয়েছি সেটাও কোথায় গেল কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। এইভাবে মানুষ যদি কষ্টতে থাকে, এটা তো কোনোভাবে গণতন্ত্র মেনে নেওয়া যায় না।